আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি একটা নতুন উদ্দেশ্যে এসেছি, সেটা হচ্ছে আমি এখন থেকে চিন্তা করেছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ সিরিজ আকারে কিছু ভিডিও আপলোড করব। তার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার এমসিকিউ সিরিজ ওয়ান এবং টপিকটা হচ্ছে স্ট্রেট লাইনের উপরে। ঠিক আছে, সো চলো আজকে আমরা কি পড়ছি সেটা একটু দেখে নিই। প্রথম হচ্ছে হলো তোমাদের মাঝে মধ্যে একটা কোশ্চেন দেওয়া থাকে সরলরেখায়, যে ধরে নাও একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা যে বাহুর মধ্যবিন্দু সেগুলো দেওয়া আছে, তোমাদেরকে বলবে বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক গুলো দেওয়া আছে, তোমাদেরকে বলবে এই তিনটা শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক গুলো বের করো। তোমরা কি করো, তোমরা হচ্ছে এরকম করো যে ছয়টা ইকুয়েশন দাও, ছয়টা ইকুয়েশন লেখার পরে লেন্থি প্রসেস আনো, তখন এই জিনিসগুলো যখন এমসিকিউ তে আসে তখন তোমরা ওই ছয়টা করতে গেলে পুরো সিরিজটাই হচ্ছে তোমাদের মানে সময়টা নষ্ট হয়ে যায়। সো এই জিনিসগুলো কখনোই আমরা চাই না বা একান্ত কাম্য নয় আমাদের, যাতে তোমরা এমসিকিউ তে যাতে বস হয়ে যেতে পারো সেই চিন্তা থেকে আসলে আমরা এই কাজটা করতেছি। সো চলো আমরা কি কাজ করি একটু দেখে নিই। কাজটা হচ্ছে ভাইয়া একদমই নর্মাল, আমরা কিছুই করবো না। নর্মাল জিনিসটা কি, আমরা একটা মেথড ইউজ করবো, শুধুমাত্র একটা মেথড। মেথডটার নাম হচ্ছে সাইসুই মেথড, সাইসুই মেথড। ঠিক আছে, দেখো এখন এই সাইসুই মেথডটা হচ্ছে একটা চাইনিজ মেথড। ঠিক আছে, আমরা একটা চাইনিজ মেথড ইউজ করব। সো একটু চলো আমরা দেখে নিই, হ্যাঁ এটা কিভাবে আসলে ইউজ হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখে নিই। একটা নর্মাল একটা কথা চিন্তা করো, আমরা প্রথমে হচ্ছে ত্রিভুজটা ড্র করব। ঠিক আছে, এই ত্রিভুজটা ড্র করলাম, দেন এই পাশে মিডল পয়েন্ট, এই পাশে মিডল পয়েন্ট, এই পাশে মিডল পয়েন্ট, তাই না ভাইয়া? তাহলে প্রত্যেকটার মধ্য বিন্দু হচ্ছে এইগুলো। তাহলে একটা চিন্তা করি আমরা, মধ্যবিন্দু এটা ছিল 5.4, এটা ছিল 7.6, বসাও 7.6, দেন বলা ছিল 3.5, বসাও 3.5, বসাইছো, কোনো কাজ না। এবার কাজটা কি জানো, এবার কাজটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবা, এসে এখানে এসে যুক্ত হবা। কি বলছি, এইখান থেকে এখানে যাবা, দেন এখানে এসে যুক্ত হবা। কি করছি আমি দেখো, 3+5 করো কত হয় ভাইয়া, 3+5 মানে ভুজ দয় যোগফল, তাহলে কত হয় 8। এই যে এখান থেকে এসে এখানে নিচে নামতেছি আমরা, তাহলে সাই করে নিচে নামতেছি। কি করে নামতেছি ভাইয়া, সাই করে এই দুইটা মধ্যবিন্দুকে যোগ করতেছি, যোগ করে নিচে নামাই দিচ্ছি। তাহলে আসো নামাই দিই, তাহলে 8 থেকে 7, তাই না? তাহলে 8 থেকে 7 কত, মানে 8 টা বেশি কত, 1। তাহলে এখানে যদি এটা এ হয় তাহলে আমাদের এখানকার স্থানাঙ্কটা হবে তাহলে 1। কথা বুঝা গেছে? দ্যাট মিন্স এই 3 থেকে 8, এখান থেকে এই যে 7টা, তাহলে 7 থেকে 8 বাদ দিলে আমাদের থেকে হচ্ছে 1। তাহলে দেখো আমরা 1 একটা পেয়ে গেছি। এবার আসো সেম কাজ, দ্যাট মিন্স এই সাই করে নেমে সুই করে উপরে উঠবো। ঠিক আছে, তার মানে সাই করে নেমে সুই করে, এটাই হচ্ছে আমাদের সাই সুই মেথড। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করতেছি, এই 5 এর সাথে 4 টা যোগ করি, তাহলে 5 আর যোগটা যদি আমরা করি, 5+4 যোগ করলে হয় আমাদের 9, তাহলে 9 থেকে 6 কে যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে 3। তাহলে এর শীর্ষবিন্দুর মান আমরা পেয়ে গেছি কত ভাইয়া, 1.3। তাহলে এখানে বসিয়ে দাও আমরা 1.3, এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1.3। তাহলে খুব ইজি। তাহলে আশাখান তুমি বলতেছো ভাইয়া আমি তো এ বিন্দুটা পেলাম, তাহলে বি বিন্দু সি বিন্দুটা কিভাবে পাবো, চলো আমরা সেই প্রসেসটা দেখি, একদমই ইজি। এই সাইসুই মেথডটাই আমরা কাজে দিব। দেখো কিভাবে দিব ভাইয়া, নর্মাল একটা কথা চিন্তা করো, আমরা যদি বিটাকে বের করতে চাই কি কাকে বের করব ভাইয়া, এই বি বিন্দুটাকে আমরা বের করব, তাই না? তাহলে দেখো নর্মাল একটা কথা চিন্তা করো, একদমই নর্মাল, সেটা হচ্ছে, আচ্ছা আমি কালার পেনটা ইউজ করি। দেখো এই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে নর্মাল একটা জিনিস চিন্তা করো যে সেটা কি ভাইয়া, যে আমরা হচ্ছে এইটা থেকে এইটাকে যোগ করব, দেন হচ্ছে এইটা থেকে বিয়োগ দিব, তাহলে আমরা বিয়ের স্থানাঙ্ক পাবো। দ্যাট মিন্স আমরা এইটার সাথে এটাকে যোগ করব, দেন যা আসবে সেটা এখান থেকে বিয়োগ দিব। তাহলে আসো বিয়োগ দিই, 3 আর হচ্ছে হলো 7, যোগ করলে কত হয় ভাইয়া 10, 10 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে থাকে কত, 5। তাহলে বি এর এখানকার স্থানাঙ্ক হবে 5 একটা, আমরা একটা 5 লিখে ফেললাম। এবার আসেন আরেকটা, 5 আর হচ্ছে 6, তাহলে 11, 11 থেকে যদি আমরা 4 বাদ দেই থাকে কত ভাইয়া, 11 থেকে আমরা 4 বাদ দিলে থাকে আমাদের 7, তাহলে বসান বি এর মান 5.7। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে বি এর মান হচ্ছে 5.7, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5.7। তাহলে কত ইজিলি আমরা এই জিনিসটা পারতেছি। এবার সেম ক্যাটাগরি আমরা কি করব, কোনো কাজ নাই। এখন যদি তোমরা সিটাকে বের করতে চাও সেটা হচ্ছে এইটার সাথে এইটাকে যোগ করবা আর এটাকে বিয়োগ করে দিবা। ঠিক আছে,
সাই করে নিচে নেমে সুই করে উপরে উঠতেছে এটাই হচ্ছে আমাদের সাই সুই মেথড তাহলে আসো 5 এর সাথে 7 যোগ করো কত হয় ভাইয়া 5 এর সাথে 7 যোগ করলে কত হয় 12 12 থেকে 3 বাদ দেন তো কত হয় ভাইয়া 9 তাহলে সি এর প্রথম স্থানাঙ্কের বিন্দুটা হবে 9 তারপরে বসি 5 আর 6 যোগ করেন তো ভাইয়া কত হয় 11 11 থেকে 5 বাদ দেন তাহলে কত হচ্ছে ভাইয়া আমাদের 11 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কত হয় 11 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের ওকে 11 থেকে 5 বাদ দেই তাহলে হচ্ছে হলো আমাদের কত হয় ভাইয়া একটা জিনিস চিন্তা করি 11 থেকে 5 বাদ দেব 11 থেকে ওকে 4 আর হচ্ছে হলো 6 সরি 4 আর 6 হচ্ছে হলো 10 10 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে 5 তাহলে হচ্ছে কত হয় 9,5 তাহলে বসাই 9,5 তাহলে এইটাই হচ্ছে এই যে তিনটা শীর্ষবিন্দু আমরা পেয়ে গেছি আর এটাই হচ্ছে আমাদের সাইসুই মেথড এমসিকিউ তে আসলে আশা করি তোমরা এই সাইসুই মেথড ইউজ করে তোমরা এই মধ্যবিন্দু দিয়ে থাকতে পারে একটা ত্রিভুজের তখন তোমরা মধ্যবিন্দু থেকে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা আশা করি সকলে ভালো লেগেছে সব সময় হচ্ছে আমাদের পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম